মহিলারা জুমার নামাজ কিভাবে আদায় করবেন এ নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন মহিলারা জুমার নামাজের মতোই দুই রাকাত আদায় করবে। আবার অনেকে মনে করেন যে না, মহিলারা জুমার নামাজ জোহরের সালাতের মতো চার রাকাত আদায় করবে। আবার অনেকে বলেন যে না, মহিলারা জুমার নামাজ পড়তে পারবে না ততক্ষণ, মসজিদে নামাজ শেষ হবে না যতক্ষণ। এ নিয়ে আমাদের সমাজে যে ভুল ধারণাগুলো প্রচলিত আছে এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি, সঠিক দিক নির্দেশনা আমরা জানবো ইনশাআল্লাহ। যে জুমার নামাজ মহিলারা কিভাবে আদায় করবেন এ বিষয়ে যদি আমরা জানতে চাই, এর আগে আমরা জানবো জুমার নামাজ কাদের উপর ফরজ। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সুনান আবি দাউদের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ জুমার নামাজ প্রত্যেকের উপরই ফরজ, কিন্তু চার ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়। চার ব্যক্তির উপর ফরজ নয়। এক নম্বর হচ্ছে মামলুক, আপনার অধীনস্থ গোলাম দাস দাসীর উপর জুমার নামাজ ফরজ নয়, এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেয় নাই, আপনি পড়তে পারেন ছাড়তেও পারেন। দুই নম্বর হচ্ছে সাবিয়্যুন, শিশুদের উপর জুমার নামাজ ফরজ নয়, শিশুদের উপর জুমার নামাজ আবশ্যক নয়। তিন নম্বর হচ্ছে ইমরাতিন, মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয়। চার নম্বর হচ্ছে মারিদুন, অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়। এই চার ব্যক্তি ছাড়া প্রত্যেকের ওপর জুমার নামাজ আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই হাদিসের ওপর ভিত্তি করে সৌদি আরবের প্রখ্যাত স্কলারগণ এবং সারা পৃথিবীর সকল ফোকায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে মহিলারা জুমার নামাজ তারা মসজিদে যেয়ে পড়া আবশ্যক নয়, তারা চাইলে ঘরের মধ্যে তারা পড়বে। তবে কত রাকাত পড়বে এ বিষয়ে, জুমার নামাজ কত রাকাত পড়বে তারা আল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী সকল ফোকায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে মহিলারা জুমার নামাজ আদায় না করে তারা বাড়ির মধ্যে জোহরের সালাত আদায় করবে। জোহরের সালাত চার রাকাত পড়বেন, কিংবা জোহরের সালাত যত রাকাত আছে এইভাবে তারা জোহরের সালাত আদায় করবেন। আবার অনেকে মনে করে যে মসজিদে নামাজ শেষ হওয়া না হওয়া পর্যন্ত হয়তো নামাজ পড়া যাবে না, অর্থাৎ এই জোহরের সালাতটাও আদায় করা যাবে না, খুতবা যেহেতু মসজিদে হচ্ছে তাহলে হয়তো খুতবা শেষ না হওয়া পর্যন্ত সালাত আদায় করা যাবে না। মনে রাখবেন, আপনার বাসা থেকে যদি মসজিদের খুতবার আওয়াজ আপনি শুনতে পান তাহলে আপনি এই খুতবা শুনে তারপর আদায় করতে পারেন, কিন্তু এটা যে আবশ্যক বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি চাইলে এই খুতবার আগেও আপনি বলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে যে প্রচলিত কুসংস্কার কিংবা প্রচলিত ভুল ধারণাগুলো আছে এগুলো অবশ্যই এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জুমার সালাত মহিলারা মসজিদে যে আদায় করবে না, তাদের জন্য এটা আবশ্যক নয়, এবং মহিলারা জুমার নামাজ আদায় করবে তবে বাড়িতে পড়বে, তবে জোহরের সালাত আদায় করবে। জোহরের সালাতের মতো তারা চার রাকাত ফরজ পড়বে, এর আগে সুন্নত পড়বে, পরে দুই রাকাত সুন্নত পড়বে, নফল পড়বে। এভাবে তারা জুমার নামাজটা অর্থাৎ শুক্রবার জুমার নামাজের সময় তারা জোহরের সালাতটা আদায় করবে। এই বিষয়ে সকল ফোকাহায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন এবং আল্লাহর হাবিবের স্বয়ং আল্লাহ রাসূলের সহিহ হাদিস সুনান আবি দাউদের বর্ণনা এসেছে, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবা। প্রত্যেকের উপর জুমার নামাজ ফরজ, কিন্তু চার ব্যক্তির উপর ফরজ নয়। এর মধ্যে এক নম্বর, এর মধ্যে মহিলারাও আছে, তারা তাদের জন্য জুমার নামাজটা তাদের জন্য আবশ্যক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ সমাজ দান। আইসিএল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে